দেখুন তোমাদের জন্য আবারও গুড নিউজ রয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও কিন্তু সেখানে ইলেকট্রিক দপ্তরের লুক নিয়ে করা হচ্ছে এবং দেখুন যারাই আবেদন করবেন তোমাদের পোস্ট নেই রাখা হয়েছে সেখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে কিন্তু সেখানে লুক নিয়ে করা হচ্ছে টোটাল সুনপদের সংখ্যা রয়েছে ছটি এবং যারাই জবটি পাবেন তোমাদের কিন্তু সেখানে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে বত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে কিন্তু তোমাদের সেখানে স্যালারিটি দেওয়া হচ্ছে তাহলে দেখে নিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো কি কি রয়েছে তার পূর্বে ছোট রিকোয়েস্ট করে নেব যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে ত্রিপুরা রিনিউবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি থেকে বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে তার সঙ্গে দেখুন সেখানে ওদের অ্যাড্রেস বলা হয়েছে বিজ্ঞান ভবন পণ্ডিত নেহেরু কমপ্লেক্স গোরখাবস্তি আগরতলা ত্রিপুরা থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে তার সঙ্গে দেখুন এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল এগারোই মে দুই এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে তার সঙ্গে ওদের অফিসিয়াল ফাইল নাম্বার রয়েছে তার সঙ্গে অ্যাড্রেসমেন্ট নাম্বারটিও রয়েছে তাহলে বন্ধু দেখুন যারে আপনারা কাজটি পাবেন তোমাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু সেখানে পোস্ট নেম রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পোস্টের লোক নিয়ে করা হচ্ছে তোমাদের শূন্যবাদের সংখ্যা রয়েছে ছটি তার মধ্যে ইউআরের জন্য রয়েছে তিনটি এসটির জন্য রয়েছে দুটি এবং এসসির জন্য রয়েছে একটি তাহলে দেখুন যারাই আপনারা আবেদন করবেন তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন যারাই আবেদন করবেন তোমাদের কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে যারা ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল অথবা যারা ইলেকট্রিক্যাল অথবা যারা মেকানিক্যাল অথবা যারা ইলেকট্রনিক্স অথবা যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকনাইজ ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট করে রেখেছেন আপনারা সকলে এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন তার সঙ্গে দেখুন যারাই আবেদন করবেন তোমাদের এক্সপিরিয়েন্সটি সেখানে সম্পূর্ণ ডিটেলসে তুলে ধরা হয়েছে তাহলে দেখুন তোমাদের সেখানে প্রজেক্ট ডিউরেশন বলা হয়েছে ইলেভেন বান্তের জন্য এবং পরবর্তী সময় কিন্তু সেটা এক্সটেন্ড হতে পারে তোমাদের সেখানে পারফরমেন্সের উপর এবং তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে বত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে এবং সেখানে ফিক্সড স্যালারি মেনশন করা রয়েছে এবং যারাই আবেদন করবেন তোমাদের ডিটেলসগুলোর মধ্যে দেখুন সিলেকশন প্রসেস কীভাবে রাখা হয়েছে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের মেথড অফ সিলেকশন মেথড অফ সিলেকশনের মধ্যে তোমাদের সিজিপিএ এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে তা প্রসেস কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে এবং এই নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ বিষয়টি চেক আউট করে নিয়ে নেবেন তাহলে তুমি যারা আবেদন করবেন তোমাদের ইম্পর্টেন্ট নোটিসের মধ্যে সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম নেওয়ার মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং দেখুন সেখানে বলা হয়েছে সেটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে অথবা পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে পারবেন তাহলে তুমি যারা আপনারা পোস্ট অফিসের মাধ্যমে অথবা অফিসে গিয়ে জমা দেবেন তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটিও আমি দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে ডাউনলোড করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা যারাই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে জমা দেবেন তোমাদের ফর্মের সঙ্গে কিন্তু তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড করে সেখানে দিয়ে দিতে হবে জেরক্স কপি করে তার সঙ্গে দেখুন তোমাদের যে অ্যাড্রেসের মধ্যে গিয়ে জমা দিতে হবে অথবা পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে হবে সেই অ্যাড্রেসটি হল দেখুন সেখানে বলা হচ্ছে টু দ্য অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল ত্রিপুরা রিনিউবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি দেখুন এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এজেন্সি বিজ্ঞান ভবন সেকেন্ড ফ্লোর গোর্খাপ্তি আগরতলা দেখুন পোস্ট অফিস বলা হয়েছে ওয়েস্ট পুরা ডিস্ট্রিক্ট এবং তার সঙ্গে পিনকোডটিও তুলে ধরা হয়েছে তাহলে এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে বন্ধুরা এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু আপনার নির্দিষ্ট যে ডেট বলা হয়েছে এই ডেটের মধ্যে গিয়ে জমা দিতে হবে তো তোমাদের সেখানে লাস্ট ডেট বলা হয়েছে দেখুন ত্রিশে মে দুই হাজার তেইশে তোমাদের সেখানে লাস্ট ডেট এবং দেখুন নাম্বার ট্রেনের মধ্যে ক্লিয়ারভাবে তুলে ধরা হয়েছে আপনারা কিন্তু সেখানে বাই হ্যান্ড অথবা পোস্ট অফিসের মাধ্যমে দেখুন জমা দিতে পারবেন তা সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে এবং এই ডেটের পরে যদি আপনারা জমা দিতে যান তাহলে দেখুন সেখানে অ্যাকসেপ্ট করা হবে না তার সেখানে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরা হয়েছে তাহলে দেখুন যারা আপনারা জমা দেবেন তোমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন তোমাদের কিন্তু কী কী ডকুমেন্ট দিতে হবে তা কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে যেমন তোমাদের এস প্রুফ সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিক অথবা বার্থ সার্টিফিকেট তার সঙ্গে তোমাদের আধার কার্ড দিতে হবে তার সঙ্গে তোমাদের পিআরটিসি তার সঙ্গে যারা কাস্ট সার্টিফিকেট যারা শিডিউল কাস্টের মধ্যে রয়েছেন তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে কম্পিউটার প্রফেন্সি সার্টিফিকেট দিতে হবে এক্সপেন্স যদি থাকে তাহলে এক্সপেন্স সার্টিফিকেটও সেখানে ম্যান্ডেটারি দিতে হবে তাহলে দেখুন স্যারে আপনারা আবেদন করবেন তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন দেখুন এই অ্যাপ্লিকেশন ফর্মটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা অলরেডি অ্যাটাচ করে দিয়েছি সেখান থেকে ইজিলি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা যারাই জমা দেবেন বন্ধুরা দেখুন তোমাদের একটি পাসবুক চার্জের ফটো লাগিয়ে নিতে হবে এবং সেখানে ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে আপনারা কিন্তু স্টেপলার ইউজ করতে পারবেন না সেটা ঘাম অথবা আটা দিয়ে সেখানে লাগিয়ে নিতে হবে তাহলে দেখুন আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে যদি তোমাদের কিছু ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কম মাধ্যমে জানিয়ে দেবেন আমরা নেক্সট ভিডিও বানিয়ে দেখে দেবো তোমরা কীভাবে ফর্মটি ফিল আপ করবে তাহলে বন্ধুরা দেখুন ত্রিপুরা রাজ্য থেকে যে বিদ্যুৎ দপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা কিন্তু সেখানে কিন্তু এজেন্সির মাধ্যমে লোক নিয়ে করা হচ্ছে অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট সেটা কিন্তু লক্ষ্য রাখবেন এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধাতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সঙ্গে থাকবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে জয় হিন্দ